আজ সকালে তাড়াতাড়ি ঘুমন্ত নড়ি রেডি হয়ে গেলাম মা ঢাকা যাবের উদ্দেশ্যে। এরপর তাড়াতাড়ি বাসে কারাতে উড়ি দৌড়ে দৌড়ে ঢাকায় গেলাম। যাই ফোসাইছি 9টা বাজে। এরপর ফ্রেন্ড ইকালকে মিট টিট করছি। এরপর দোমনাতে যাই কিছুক্ষণ ঘোরাফেরা করিয়ে রে রিক্সা এখানেতে উঠছি। তারপর কিছুক্ষণ যাবের পরে আরেকটা রিক্সায় উঠছি, বইমেলা যাম। বইমেলা যাবের পথে রিক্সায় উঠে দেখিয়েছে ঘোড়ার গাড়ি এখানেও মাগো, কি সুন্দর ঘোড়ার গাড়ি, টপক টপক করে চলে। এমন স্যার এক লাফে ঘোড়ার গাড়ি করে উড়ি যায়, কিন্তু ফ্রেন্ডে তো দেন না, সাপে ধরে রিক্সায় করে না না উড়িস না, ফড়ি যাবে ফড়ি যাবে। ও মা কো কি আরে রিক্সাটা তাড়াতাড়ি চালা, কতক্ষণে বইমেলা যাম হে চিন্তা মরে যাই। এরপরে বইমেলায় নামলাম, হাঁটলাম কিছুক্ষণ, কি আগো আইয়া নাকা বইমেলা। ও মা কো আছে একটি ভিডিও করিল। এরপরে দেখি যে বড় দোয়ান বইছে, চলো চলো ওই পাশে যাই, ওই পাশে যাই কিছু মার্কেটিং করি, কি কি বইছে দেখি এখানে যাই, কত চাই কি আছে, মন মতো কিছু বাইরে রয়ে এলাম। রাস্তা পাড়ে দেখি ঝালমুড়ির দোকান, আয় কেছি ঝালমুড়ি খামু, কিন্তু আর ফ্রেন্ডে কয়ে যে না ঝালমুড়ি খাম যেত না, আমরা লাঞ্চ করি একত্রে ঝালমুড়ি খামু। এরপরে আমরা তো অনেক সাইজে আছি, এদের হাড়ি ফাটির আছে সুন্দর সুন্দর। তারপরে দেখি এর বেরিয়ে সুন্দর করে শাড়ি টাড়ি ফিনতি আডের। তারপরে আর একটা ফোলার সাইডে দাঁড়িয়ে রয়েছে রাস্তা দিয়ে। তারপরে কেবলি ওই ওই দেখার কি জানি আছে, যাই হোক এটা আমরা দেখার বিষয় না। ওরে ইজ্ঞা ফিচিও না মনে স্যার এক্ষুনি করে লই। এরপরে আন্না আড়িয়ে 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 দুর্গাবুড়ি আন্ডা সামনেতে যার আন্ডারে একটু সাইড দেন না। তারপর দেখের কথা এই মিরর মিরর এখানে তো ছবি তুলতাম গেলাম, দেখের বেড়াই মানে কিছু কর না। এরপর আয় আনলোকে দিয়ে গেছে ইয়ারে কয়ে যে আয়ু আয়ু আন্ডা কয়েকটা মিরর ফটো তুলি, হেতে কয়ে না এটা নো। এবার আয় কয়ে যে আরে আয়ু কিছু করতো না, হেমনে আন্ডারে একটু মিরর ফটো টোটো তুলি। এরপরে আন্ডা গেলাম বইমেলা, বইমেলা চাইলে দেখি যে ও মা রে কদাইন বইয়ের দোকান। মনে করছি প্রথমে বড় ছবি টবি তুলবো, ভিডিও টিডিও করবো। এরপরে দেখি এদিকে বেড়া বহুত ব্যাট, তার মনে হয় বই বেশি হাতে খুব খুশি। তারপরে আমরা দেই একটা বই, বইয়ের দোকানে গেলাম। বইয়ের দোকানে যাই দেখি যে নানান রকমের বই, আমি তো কিছু বুঝি না কারণ আমি কোনো বই হরি না। এরপরে ইটা বেটা দেই এসে একটা বই খুলিয়ে দেয়, স্যার মনে হয় ইন্টারেস্টিং কিছু আছে। তারপরে আমি চিন্তা করি কোনান দিয়ে কোনান দিয়ে ছবি তুলে সুন্দর হবে, ভিডিও করলে সুন্দর হবো, কোন বই যাতে নিয়ে আমি ভিডিও করুন। এরপরে ইটা বেটি করে যে এখানে নাকি কোনো ছবিও তোমার যেত না, ভিডিও করানো যেত না। এটা শুনে গেলে তার মাথায় বাস বললো, কারণ আমি বই মেলার কাছে ভিডিও করে ফেললাই আর পিক তুলে ফেললাই, এখন বলে এগিনি করানো যেত না। এরপরে আমি ছবি করে করে একটা ভিডিও ভিডিও করে দিছে। আমি হাতে কইছি অঙ্গা আই গোলাপিয়া নাকের কাছে নিয়ে রে হুম, তো ইয়ান ভিডিও করে দিবা মানুষ মনে করবো আমি গোলাপের স্মেল নিয়ে।